আবারও একটি নতুন নোটিফিকেশান জারি করলো এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে। এই অফিসিয়াল পোর্টাল থেকে যে নতুন নোটিফিকেশানটি জারি করা হয়েছে, এই নতুন নোটিফিকেশানে কী বলা হয়েছে, তোমরা যারা এখনও পর্যন্ত এই স্কলারশিপের থেকে টাকা পাওনি বাট তোমরা SMS পেয়ে গেছো, তো তোমাদের করণীয় কাজ এই মুহূর্তে কী রয়েছে, তোমাদের টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, বা তোমাদের ওই SMS-এর আসলে গুরুত্ব রয়েছে কি না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি অথবা এখনও পর্যন্ত তোমাদের স্যাংশন হয়নি, তোমাদের স্যাংশন কবে হবে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমি যদি একজন SBMCM স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাংশন। তো যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ড হয়নি তারা কিন্তু ফরওয়ার্ডটা জলদি জলদি করে নাও, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করো যাতে তারা জলদি করে ফরওয়ার্ড করে দেয়। ফরওয়ার্ড হওয়ার পর তোমার কিন্তু অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পর তোমার কিন্তু স্যাংশন হবে, এবং স্যাংশন হওয়ার 15 দিনের মাথায় তোমার কিন্তু অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে। তো এই মুহূর্তে যে নোটিফিকেশানটা এই SBMCM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জারি করা হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে দুটি নোটিফিকেশান জারি করা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে DLED ইনস্টিটিউট যেটা রয়েছে, আমাদের যারা বেসিক কলেজে পড়াশোনা করছো অর্থাৎ DLED কোর্স করছো, তাদের যারা এখনও নট অ্যানলিস্টেড ইন SBMCM পোর্টাল, যারা এখনও SBMCM পোর্টালে তোমাদের নাম নথিভুক্ত করেন, তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা কিন্তু নথিভুক্ত করে নাও, নাহলে কিন্তু সেই সমস্ত DLED ক্যান্ডিডেটরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে না। এরপর নেক্সট যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট হু রিসিভ SMS রিগার্ডিং ফেল ট্রানজ্যাকশানস আর রিকোয়েস্টেড টু ভিজিট অর কন্ট্যাক্ট দেয়ার কনসার্টেড ব্যাঙ্ক অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ ডাইরেক্টর উইথ দ্য আপডেট অফ ব্যাঙ্ক পাসবুক ফর্ম দ্য অ্যাডমিশন ডেট। তো এটা কিন্তু বলা হয়েছে। তো এখান থেকে তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা ফেল SMS পেয়েছো বাট এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তাদেরকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।